হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? তো দেখতে পাচ্ছ আমার এটা ড্রাগন গাছ। তো এটা এখন ফলের সিজন চলে গেছে ড্রাগন গাছের, সবাই জানো তোমরা। এখন ডাল নেওয়া, গাছ চর্চা এসবই করার এখন সময়। আবার ফেব্রুয়ারি মাস থেকে আবার ফুল আসবে, ফল হবে। তো এখন তোমার বন্ধুরা গাছের পরিচর্যা করবে, আমি যেভাবে করি, এই যে মাটিগুলো আছে এগুলোকে তুলে একটু ঝুরঝুরে করে এর মধ্যে আর একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে আর কিছু সার মিশিয়ে আবার তোমরা দিয়ে দেবে। ফেলার কিছু দরকার নেই, এগুলোই কাজে লেগে যাবে। একটু সার মিশিয়ে, গোবর সার মিশিয়ে, ভার্মি কম্পোস্ট মিশিয়ে, সিংকুচি যা যা তোমাদের সামনে পাবে সেগুলো দিয়ে দেবে। আর ড্রাগন গাছের জন্য বেশি রাসায়নিক সার না দেওয়াই ভালো। তো এই হচ্ছে, আর যারা টবের মাটি যেগুলো আছে নতুন গাছ লাগাবে, তো এই সময় ডাল ছাটাই করতে হয়। পুরো ডাল যেসব এক দু বছরের ডাল, দু বছর ম্যাক্সিমাম দু বছরের ডাল কাটা উচিত। দু বছরের ডাল কেটে যেগুলো চারা করবে, এরকম টবের মাটি কীভাবে তৈরি করবে সেটাই ভিডিও আজকে। আমি কীভাবে তৈরি করি, তোমরা যদি ওইভাবে তৈরি করো গাছ দেখতে পাচ্ছ। এটা আমার 3 মাসের গাছ হবে, এবছর ফল আসেনি, সামনে বছর ফল চলে আসবে, দেখতে পাচ্ছ কত সুন্দর ডালগুলো, কত মোটা মোটা হয়েছে। গাছের দেখো এই তুমি ডাল পুঁতেছিলাম, এত ছোট ছিল, এই দেখতে পাচ্ছ সেই ছোট ছিল, এত ছোট ছোট ডালগুলো। তো এদের মাটি সবসময়ের জন্য ঝুরঝুরে মাটি করলে তো শেকড়গুলো তাড়াতাড়ি ছড়ায় আর গাছগুলো তাড়াতাড়ি বাড়ে। আমার এবছরে ফলও হয়েছিল, এখনো গাছে ফল আছে আমার। এই গাছে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তো এই সবই আমার টবের গাছ। শুধু ডাল দেখে দিয়েছি, এর আগে ডাল সব কেটে দিয়েছিলাম। তো টবের মাটি কীভাবে তৈরি করবে সেই ভিডিওটা আজকে দেখাবো আমি। চলুন চলুন তাহলে দেখা যাক। তো বন্ধুরা, এটা যেটা দেখতে পাচ্ছ এটা নারকেল গাছের তোমার কোকো পেয়ে। তো এটাকে আমি ঝুরঝুরে করে নিয়েছি, পুরো রোদে শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এর মধ্যে ডিমের খোলা দিয়েছি, আর এদিকে তোমার হচ্ছে এটা হচ্ছে বালি মাটি, বালি মাটিটাও ঝুরঝুরে করে নিয়েছি। ড্রাগনের সবসময়ের জন্য ঝুরঝুরে মাটি, মানে তোমার মাটি যেন না ফাটে, মেন কথা হচ্ছে ওটাই, যেন মাটি না ফাটে আর শেকড়গুলো যাতে চারদিকে ছড়াতে পারে, জল না জমতে পারে। সবথেকে বেস্ট হচ্ছে ঝুরঝুরে মাটি। তো আমি বেশি তোমার এটা এটা 60% নিয়েছি তোমার কোকোপিট, আর 40% নিয়েছি বালি মাটি। তো প্রথমে কোনো সার দেওয়ার দরকার নেই, এইভাবে মাটি তৈরি করে নেবে, কোনো সার দেওয়ার দরকার নেই। দিলে গোবর সারটা কোকোপিটের সমানে তাহলে 60% দিয়ে দেবে, আর ভার্মি কম্পোস্ট পারলে দিয়ে দেবে। তো আমি সবথেকে ভালো হয় এই কোকোপিট মাটি একদম ঝুরঝুরে থাকবে, টবের মাটি হালকাও থাকবে, তো এটাই সবথেকে বেস্ট হয়। তাহলে বন্ধুরা, আমি একাই ভিডিও করছি, মোবাইলটা একটু বেশি নড়তে পারে, একটু অসুবিধা হচ্ছে আমার। তখন আমি দুটো মাটি মিক্স করে নেবো,
তো বন্ধুরা মাটিটা আমি পুরো মিক্স করে নিয়েছি, তো এখন একটু শুকানোর জন্য একে ছেড়ে দেবো। আর এর মধ্যে সবথেকে মিক্স করার আগে একটু তোমার যদি ফাঙ্গাসাইড সাপ যদি থাকে, সাপটা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে বেশিরভাগ, তো সাপ ফাঙ্গাসাইড যে কোনো ফাঙ্গাসাইড একটু মাটির সাথে পরিমাণ মতো একটু মিশিয়ে নেবে। তো মেশানোর পরে এটা একটু রোদে ছেড়ে দেবে, এর মধ্যে যা ব্যাকটেরিয়া আছে একটু মরে যাবে। আর মাটিটাকে একদম এরকম ঝুরঝুরে টাইপের তৈরি করবে, পারলে গোবর সারও দিয়ে দেবে। তৈরি করার পরে গোবর সার ছাড়া কোনো রাসায়নিক সার বা কোনো সার দেওয়ার দরকার নেই এখন। তো মাটিটা তৈরি করা হলো, তো এরপরে যে টবে দেবো, টবে যখন দেবে তো মাটি দিয়ে গাছ রোপণ করার পরে গাছটা যখন দেখতে হবে দাঁড়িয়ে গেছে, মানে গাছটা পুরো পরিপূর্ণ এবার খাবারের যোগ্য, তখন খাবার দেবে অল্প অল্প করে। তো এরকম মাটি হলে জল দাঁড়াবে না মাটিতে, আর শিকড়গুলো চারিদিকে ছড়াতে পারবে।